11 বছর পর ব্যঙ্গ চিত্রকাণ্ডের ফৌজদারি মামলা থেকে নিষ্কৃতি পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রিডার ডক্টর অম্বিকেশ মহাপাত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন দুই তৃণমূল সাংসদের কার্টুন নিয়ে মামলায় জড়িয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র সহ আরও পাঁচজন। রসিকতার জেরে কেন পুলিশ তাদের গ্রেফতার করেছিল তা নিয়েও বিতর্ক চলেছিল বিস্তর। ঘটনার 9 বছর পর 2021 সালের 15ই সেপ্টেম্বর সেই মামলা থেকে আংশিক রেহাই পান অম্বিকেশ বাবু। চার্জশিটে পুলিশ অম্বিকেশ বাবুর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের 66A ধারায় যে অভিযোগ এনেছিল সেই ধারা তার বিরুদ্ধে প্রযোজ্য নয়। এই জয় গণতন্ত্র প্রিয় নাগরিকের, গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতার জয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট অম্বিকেশের। 11 বছর পর ব্যঙ্গ চিত্রকাণ্ডের ফৌজদারি মামলা থেকে নিষ্কৃতি পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। 2021 সালে যে মামলা 15ই সেপ্টেম্বর সেই মামলা থেকে আংশিক 2021 সালের 15ই সেপ্টেম্বর সেই মামলা থেকে আংশিক রেহাই পান অম্বিকেশ বাবু। চার্জশিটে পুলিশ অম্বিকেশ বাবুর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের 66A ধারায় যে অভিযোগ এনেছিল সেই ধারা তার বিরুদ্ধে প্রযোজ্য নয়, এটি জানানো হয়। এই জয় গণতন্ত্র প্রিয় নাগরিকের, গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতার জয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অম্বিকেশ মহাপাত্র। তিনি লিখছেন, প্রায় 11 বছর পর ব্যঙ্গ চিত্রকাণ্ডের ফৌজদারি মামলা থেকে নিষ্কৃতি মিলল। রাজ্যের সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন, শাসক দল এবং দুষ্কৃতীদের শত বেআইনি এবং অসাংবিধানিক বাধা সত্ত্বেও এই জয় গণতান্ত্রিক নাগরিকের, গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতার জয়। পোস্ট অম্বিকেশ মহাপাত্রের, সোশ্যাল মিডিয়ায় পোস্ট অম্বিকেশ মহাপাত্রের। 11 বছর পর সেই মামলা থেকে নিষ্কৃতির পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অম্বিকেশ মহাপাত্র। এগারো বছর পর ব্যঙ্গ চিত্রকাণ্ডের ফৌজদারি মামলা থেকে নিষ্কৃতি পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন দুই সাংসদের কার্টুন নিয়ে মামলায় জড়িয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র সহ আরও পাঁচজন। রসিকতার জেরে কেন পুলিশ তাদের গ্রেফতার করেছিল তা নিয়েও বিতর্ক চলেছিল বিস্তর। ঘটনার 9 বছর পর 2021 সালের 15ই সেপ্টেম্বর সেই মামলা থেকে আংশিক রেহাই পান অম্বিকেশ বাবু। চার্জশিটে পুলিশ অম্বিকেশ বাবুর বিরুদ্ধে যে তথ্য প্রযুক্তি আইনের 66A ধারায় অভিযোগ এনেছিল সেই ধারা তার বিরুদ্ধে প্রযোজ্য নয়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অম্বিকেশ মহাপাত্র, গণতন্ত্র প্রিয় নাগরিকের, গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতার জয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন অম্বিকেশ মহাপাত্র। অম্বিকেশ বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। 11 বছর পর এই মামলা থেকে নিষ্কৃতি পেলেন, কি মনে হচ্ছে? বিষয়টা একটু বলা দরকার যে আজ থেকে প্রায় 11 বছর আগে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের পরিকল্পনায় এবং উদ্যোগে কলকাতা পুলিশ শাসক দল দুষ্কৃতি একটা গভীর ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে মারধর করে গ্রেপ্তার করে রাত্রে লকআপে রাখার ব্যবস্থা করে একটা ফৌজদারি মামলা আলিপুর ক্রিমিনাল কোর্টে দায়ের করেছে। এবং যে ধারাতে মামলাটা চলছিল সেই ধারাটা সুপ্রিম কোর্ট 2015 সালে বাতিল করেছে। তারপরেও মামলাটাকে নানান ভাবে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে নিম্ন আদালতে আটকে রাখা হচ্ছিল, হেনস্থা হয়রানি চলছিল। পরবর্তী সময়ে আমাকে জেলা আদালতে গিয়ে আবেদন করতে হয় যে নিম্ন আদালতে মামলাটা কোনোভাবেই চলছে না বা মামলা থেকে আমাকে কোনোভাবে নিষ্কৃতি দেওয়া হচ্ছে না, যেহেতু সুপ্রিম কোর্ট মামলাটার যে ধারা তাকে বাতিল করার পরেও। সেই কারণে জেলা আদালত এখন এই অর্ডারটা দিয়েছে নিম্ন আদালতকে যে মামলা থেকে আমাকে অব্যাহতি দেওয়ার জন্য। এটা তো অত্যন্ত পরিষ্কার যে রাজ্যের সরকার, দুষ্কৃতি, পুলিশ, শাসক দল নাগরিক অধিকার আক্রমণ করার জন্য, নাগরিক অধিকারের উপর আক্রমণ হানার জন্য এই গভীর ষড়যন্ত্র করেছিল। তো তারপরে একটা মোটামুটি প্রাথমিকভাবে একটা জয় এসছে, এটা গণতন্ত্রের পক্ষে জয়, নাগরিক অধিকারের পক্ষে জয়, সংবিধান বর্ণিত যে গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার তার পক্ষেই রায় এসছে। তারা গণতন্ত্রের প্রিয় মানুষ। মানে আজকের এই রায় আপনি কি মনে করছেন? আপনি যেটা বলছেন যে গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতার জয়, গণতন্ত্র প্রিয় নাগরিকের জয়, গণতন্ত্র প্রিয় নাগরিক সোচ্চার হতে পারবেন, বলতে পারবেন, প্রতিবাদ করতে পারবেন, আরো সাহস যোগাচ্ছেন আপনার মতো মানুষজন। অবশ্যই অবশ্যই,
ধন্যবাদ অম্বিকেশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। অম্বিকেশ মহাপাত্র, প্রথম প্রতিক্রিয়া রিপাবলিক বাংলা, 11 বছর পর ব্যঙ্গচিত্রকাণ্ডের ফৌজদারি মামলা থেকে নিষ্কৃতি পেলেন অম্বিকেশ মহাপাত্র। আমাদের সঙ্গে এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। 11 বছর পর মামলা থেকে নিষ্কৃতি সুজন বাবু, অম্বিকেশ মহাপাত্র তিনি বলছেন গণতন্ত্রপ্রিয় মানুষের জয়, গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতার জয়, আপনার প্রতিক্রিয়া? একদমই যথার্থ বলেছেন অম্বিকেশ বাবু, শাসক কত অসভ্য হিংস্র এবং অপদার্থ হতে পারে এর জ্বলন্ত উদাহরণ এমনকি অম্বিকেশ মহাপাত্র। একজন ভালো মানুষ মাস্টারমশাই সবাই জানেন চেনেন, ফেসবুকে একটা কার্টুন শেয়ার করেছেন, এই হলো অপরাধ। ওই কার্টুনটা দেখলে যে কারুর বরঞ্চ খুশি হওয়া উচিত, যারা বুদ্ধিদীপ্ত কার্টুন। কার্টুনটা উনি তৈরি করেছেন তাও না, উনি তৈরি করলে ওর খুশি হওয়া উচিত ছিল, উনি তৈরিও করেননি, উনি শেয়ার করেছেন। কিন্তু যেহেতু সেটা শাসকের পছন্দ হয়নি, অতএব রাত্রবেলা তুলে নিয়ে গিয়ে প্রথমত হুমকি, তারপর তুলে নিয়ে গেল পুলিশ, সারা রাত থানায় বসিয়ে রাখলো, পুলিশ হেফাজত করলো, তাকে জামিন নিতে হলো কোর্ট থেকে, এবং তারপর এক টানা তার বিরুদ্ধে এই মামলা চালিয়ে গেল। বারে বারে হিউম্যান রাইটস কমিশন সহ সবাই কোর্ট, তারা বিভিন্ন সময়ে যা যা পরামর্শ দিয়েছে সরকার তা মানেনি, মানতে চায়নি, তার বিরুদ্ধে আবার এই করতে 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 চলেছে। দেশের এই সংক্রান্ত আইনের বদল হয়ে যাওয়ার পর যখন সুমোটো এটা তুলে নেবার কথা, তখনও সরকার পক্ষ তা চালিয়ে গেছে। অবশেষে শেষমেশ কোর্ট কার্যত এটা খারিজ করেছে এবং এর মধ্য দিয়ে রাজ্য সরকারের অপদার্থতাকে স্পষ্ট করেছে, গণতন্ত্রের জয় নিশ্চিত হয়েছে। গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ মনোভাব থেকে অম্বিকেশ মহাপাত্ররা যে মনোভাবে চলেন তাকে স্বাগত জানানো আমাদের সবারই জরুরি কর্তব্য, এ নিয়ে কোনো সন্দেহ হতে পারে না। ধন্যবাদ সুজন বাবু।